এই আমার জব কার্ড। আমি নদীর মাঝে 100 দিনের কাজ করেছিলাম, এখনো পর্যন্ত টাকা পাইনি। টাকা না পাওয়ায় আমার পারিবারিক অনেক রকম সমস্যা হচ্ছে। টাকাটা পেলে আমি সংসারে অনেক রকম সুবিধা হয়, ছেলেদের যখন কাজ হয় না বাড়ির তখন ওই টাকা দিয়ে আমি সংসার চালানো সাহায্য করতে পারি। আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে, ওদের টিউশনে টাকা দিতে পারি, স্কুলে হাত খরচও দিতে পারি, কিন্তু আমরা এখন ওগুলো কোনো কিছুই করতে পারছি না। মানে কিছু আমরা গোষ্ঠী করি, ওখান থেকে লোন নেই, লোন নেওয়ার পরে আমরা এইসব কাজ করলে টাকা পেলে এখান থেকেই আমরা শোধ করে দিতে পারি, কিন্তু আমরা টাকাটা না পাওয়ার জন্য শোধটাও করতে পারছি না। আমাদের সুদ গুনতে হচ্ছে মাসে মাসে। না আমাদের কাঁচা বাড়ি, কিন্তু আবাস যোজনা নাম এসেছে শুনেছি, কিন্তু আবাস যোজনা আমরা এখনো পর্যন্ত টাকা পাইনি। আবাস যোজনা টাকাটা না পাওয়ার জন্য বাড়িতে ধরো আমাদের বৃষ্টি হলে বাড়িতে জল পড়ে, থাকার অসুবিধা, জিনিস যা অনেক কিছু নষ্ট হয়ে যায়। টাকাটা পেলে আমরা বাড়িটা তৈরি করতে পারলে আমাদের সুবিধা হতো, আমাদের থাকার কষ্টটা যেত না।